আমরা তোর বউরে নিয়ে যাইতেছি। আমাকে দেখলে কি তোর ওই বিয়াদ ছেড়ে গেবো তো মনে হয়। CA কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। আমার শ্বশুর বাড়িতে জানোস নিশ্চয় ছিল কত 20,000, শুধু আসলে সেটা হয়েছে 1,85,000। ফোন ধর, কে দিছে? বউ দিছে মনে হয়। তোর বউ কই? হ্যালো, ভেজালে পড়ছি, পরে পরে কথা কমু, টেহার ব্যবস্থা করো আগে, নইলে শেষ করে লেব, বাইন্ধা লয়ে যাবো গা। হ রাখ, কিছু সময় দে না। সময় নাই, ওই কি দিবি তাইলে ক, টাকা পয়সা এখন বাসায় কত আছে কত দিবি? এই মালপত্র কি আছে এই গুছা? গুছাম দুটা ভাই ধরে এখন মালপত্র নিয়ে না, আমার বউ শ্বশুর বাড়ি গেছে। আহ, আইলে আমি টাকা তোরে যা কইছে তুই হেডে করতো, দেখ ঘরে কি আছে। বিয়া করছো সেটাকে কার মাইয়ারে পটায় পটায় আইনা, তে সুদের টাকা দিয়ে বিয়া করলি, তে টাকাটা যদি না দিস তাহলে এই লোকটাও তো চলতেই হবে। উনিও তো ব্যবসা করে, সুদের ব্যবসা, ফেরেজ ব্যবসা, তোরে টাকা দিছে তুই টাকা দিবি শেষ। এই হালার পুত, তুই যদি ব্যাংকে যাই 10 টাকাও চাও দেবে? দেবে না, দেব না। তাহলে আমি টাকা দিছি তোরে নগদ 20,000। আই টাকা দিছি কত মাস হালার ফালার টাকা যে রাইত পয়লে সুদের টাকা আন্ডা পারে তুমি হালার ফালার আমার বউ বাপের বাড়ি গেছে, আবার একটা ফোন আইলো কইলি কথা কইছো না হ্যান ত্যান, ভয় কইছো আমার টাহা আমরা হালার পো হালা দিয়ে দিব কিসের দিয়ে দিব টাহা? এই তোমার যে স্বামী যে টাহা না তুমি জানো না? জানো না? হ্যাঁ, আপনি জানেন না? সালাম সালা, তুই তো মিথ্যা কথা কইছো, কইছুই কতগুলা টাকা দিছে জানেন? আপনি এমন করতেছেন কেন? কি করতেছি? কি করতেছি মানে? আরে এখন পর্যন্ত কিছু করে নাই, করার সময় আছে। আমি তো বললাম আমি জানি না, আমার সাথে এরকম করতেছেন কেন আপনারা? এই খালার ফালা, এই কই নাই কই নাই, অত কথার আমার দরকার নাই, তুমি সইরা খারাও। তিনটা দিন তুই টাকা দিতে পারবি না, তুই 3 দিনের মধ্যে টাকা দিয়ে লাবি। দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে, 3টা দিন দে সময়। 3 দিনের সময় চেহারা দেখছেন? কোন সময় হবে না, কোনো কিছু হবে না, তোর বউরে আমরা নিয়ে যাইতেছি, তুই টাকা দিয়ে বউ নিয়ে আসি। না না, এরকম হয়? বউ নিয়ে গেলাম, আচ্ছা কেন স্বামী টাকা দিতে পারে না? আমরা আপনারা নিয়ে যাইতেছি, আপনি খাইবেন দাইবেন ঘুমাইবেন সহি সালামত থাকবেন, তারপর টাকা দিয়ে আপনার নিয়ে আইবো। সমস্যা কি, কোনো ঝামেলা আছে? নাই কোনো ঝামেলা। আমি শেষ করি গেল, হাই রে হাই, সুদের টেহা লাগে কি না কি কর, আল্লাহ গো আমি শেষ। হাই রে, আমার এত সুন্দর পুতুলের মতো বউডা, এই সুদের টেহা লাগে লয়ে গেল, মানছে না, গরু ছাগল বেড়া মাছ মুরগি লয়ে গেল আমার বউ। সুদের টেহা তোরে খাইবে হারে বউ।
হুজুরের কাছে 40,000 টাকা নিছে, সুদে আসলে 1,45,000 হইছে। কি? হ্যাঁ। কতদিন? যতদিনই হোক ওটা আপনি হিসাব বুঝবেন না, ওই নিয়ে আইসে ও বুঝবে, বেশি কথা না কয়ে নিয়ে আসেন। হায় হায় রে, 1 ইঞ্চি টাকা হেরে 3 ইঞ্চি বানাইলেছে। এই ঘরের সংসারের সব চাবি আমার কাছে, হিসাব নিকেশে আমার সাথে হইব। আচ্ছা তাহলে টাকা দাও, চাবি দাও, তোমার দারে টাকা দাও, বাকি আমি করিব না। আমি হিসাব ছাড়া 1 ইঞ্চি টাকা দিব না। টাকা নে সে আমার দার দিয়া, হিসাব কয়দিন কয় মাস কয় ঘন্টা এই হিসাব আমার দারে, সেই হিসাবে টাকা দিবি বেটি। ঘন্টায় 2.5 টাকা করে সুদ নিছে, ঘন্টায় 2.5 টাকা। ঘন্টায় 2.5 টাকা করে সুদ, মাসে 1 মাসে সুদ নেয় উনি, ঘন্টায় নেয়। আপনি কোন দেশের সরকার, বাংলাদেশ না উগান্ডা? ব্যাংকে গেলে 10 টাকাও দেবে না। দেবে? আমি 1,000 টাকা দিছি। একদম পারফেক্ট। দিবে? আমি গেলার বাপ দিব। আপনারে গেলে সবাই টাকা দেবে। ইয়েস। আমাকে গেলে দেবে না। হইছে। তোমারে তো ব্যাংক টাকা দিবই, তোমার তো টাকা দেওয়ার অপশন আছে। ও না, অপশন আছে? আর 1 টাকা তো কইবেন না। আমার ঘর দিয়ে 1 ইঞ্চি কেটে বলে কি হয় নাই? কার আসছে বাড়িতে টাকার জন্য? তারপরে 1 ইঞ্চি সুদের টাকা 3 ইঞ্চি নিতে আইছে কিসের জন্য? হ্যাঁ এ মিরাজ, এত কথা হতে চাই না, টাকা লও। এ কাকু, কয় টাকা না হয় নিছি, হইতে বাড়তে হবে লাগে। এ বেটা কয়টা গসকা, 40,000 টাকা নিছো, যাকে সুদে আসলে সেটা হইছে 1,45,000। আচরণ আসিল না তখন তোকে দেন, যেভাবে নিবেন সেভাবে দিব। সবাই তো দেয় সুদের টাকা দেয়, দেবার সময় কি সুন্দর না বাবা? আর ইচ্ছা করি এত হইবে, পরে যখন নিতে যায় তখন দেখি যে বিশাল অঙ্ক দাঁড়াই যায়। আচ্ছা হন, তুই আজ টাকা দিতে পারবি কিনা? হ্যাঁ15 দিনে হইবে। তুই টাকা বাদ দে, আমরা তোর বউরে নিয়ে যাইতেছি, তুই টাকা দিয়ে বউ নিয়ে আসিস। করোনাবাসী হোটেলে রাত্রে থাকবেন, পরের দিন সকাল 10টায়, মানে বৃহস্পতিবার চলে যাবেন, শুক্রবার সকাল 10টায়। বেতন তো বলছি যে ডিজে করতে যাইতেছে, মনে করেন যে পার মানে একদিন ডিজে করলে পরে 1.5 লাখ টাকা টিপস এমনি পেয়ে যাবে। আরে ভাই রিটার্ন আমার রেকর্ড নাই, তাদেরকে পাঠাই, মিনিমাম 3 মাসের আগে আসে না জান।
আপনি জানবেন আমাকে কোনটা ভাই বিদেশ আপনি তো পাঠান আমি আদম ব্যাপারী, আমি মেয়ে ছেলে পুরুষ বেটা চাওয়া সবাই বিদেশ পাঠাই চাকরি করার জন্য। আমার টাকা আইবে কোথায় দিয়ে বোঝো না তুমি? তেজি মায়া নিয়ে কোনো সময় বিদেশ পাঠানো সমস্যা না চলবে। এখন বিষয়টা হচ্ছে কি চৌধুরী সাহেব, এখন এই যে এই ম্যাডাম রে যদি থাইল্যান্ডে পাঠান, মনে করেন যে তালিফের লালে লাল, থাইল্যান্ড মানে লালে লাল, মনে করেন যে থাইল্যান্ডের হচ্ছে লোকে পুরুষ যারা আছে এরা খুবই শৌখিন, এরা ডিজে পছন্দ করে, ডিজে ডিজে। তারপরে যদি হয় যে বাঙালি নারী, তাইলে তো কোনো কথাই নাই, হাইটে গেছে মনে করেন। এখন যদি মনে করেন যে থাইল্যান্ডে পাঠায় বেশি না, তিন মাসের টাকায় লালে লাল হয়ে যাবে, তিন মাসে অনলি 15টা শো করবে প্রতিশোতে। আরে টিপস এ ভাই, আপনি আমাকে ওর টাকার লোভ দেখেন না, এরে নিয়ে আমাকে টাকা দিতে হইব। ওই দেশের বিভিন্ন শিল্পপতি আছে, মানে কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সা খরচ করার জায়গা নাই। মনে করেন যে ওরা খালি ওই কিউট কিউট মেয়ে মানুষ খোঁজে, মেয়ে মানুষ খুঁজে মনে করেন যে ওই গাড়ি দিয়ে নিয়ে একটু ঘুরে ঘুরে বেড়ায়। মানুষের দালাল আপনি হলো মেয়ে মানুষ পাঠাইবেন, হ্যাঁ আমরা বিক্রি করেছি আমাকে টাকা দেন, হেরা গিয়া ম্যানেজমেন্ট করবে না গভর্নমেন্ট করবে আমাকে সমস্যা নাই। আমি ঠিক আছে আদম ব্যাপারে, আপনি আমরা যেভাবে অপমান করলেন সবাই আপনাকে ওইটাই কয় তাই কইতেছি। এখন বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না, মানে কি একবারে লেনদেন ঠিক আছে আপনার তালি পরে যান, এর জন্য দায় দাবি করে না, যা পারি আমি কামায় নেব। আচ্ছা যাই হোক, এখন জেহানি পাঠাও, অর্ডারই দুটি টাকা নিয়ে দেশে ফিরতে পারে। আরে নিয়ে ফিরবে কি, ফিরে গেছে মনে করো, ফোকেনির বয়ের আবার ফুটানি, বিদেশে পাঠাবে প্লেনে জীবনে গোয়া ঠকাইতে পারতো না, তোমরা এখন ওই প্লেনে যাইতেছো, প্লেনে ওটা তো সুদের টাকা নিয়ে টাকা দিতে পারে না, বিদেশে পাঠাইয়া ডিজে কি মেন ম্যানেজমেন্টে পাঠাবে। চলো আমি টাকা দিছি আরে 4 লাখ, এই 4 লাখ টাকা তো তোমাকে 2 মাসের কামাই। আমার 4 লাখ টাকা দেওয়ার পরে যদি মন চাই এই ভাইটারে কিছু খুশি হয়ে দিও, আর যদি মন না চাই দেওয়ার দরকার নাই। আরে দরকার হয় টাকা পয়সা কামাই করে না আবার এই ঘরে আসো, সমস্যা নাকি? হেরা দুইজন আমগো স্বামীর কাছে টাকা পাইলে গিয়া বেচ্চা দিছে। আমি জানি, খালি তোমাকে দুজন না, আগেও 5-6টা মহিলা আরো আমি পাঠাই দিই, হেরা খুব সুখে আছে, একজন বনানিতে বাড়ি করেছে, এক মাইয়া জেসমিন বনানিতে বাড়ি করেছে,
আমার সদর ঘাটে যে এই মাসে বাড়ি আসবে মানে জায়গা জমি আমি কথাবার্তা বলে দিছি পাপিয়া পাপিয়া এই শালার পিছনা আমাগো দেখলি কি তোর ওই বিয়ারও ছেড়ে গো তো মনে হয় আরে আমার জামাই আছে সংসার আছে আরে আমি জানি তো রাগারাগি আর করার দরকার নাই পাপিয়া জরিনা সকিনা মর্জিনা সবাই জায়গা জমি কিনতেছে বিদেশে এসে আর তার থেকে বড় কথা তোমাকে আমি টাকা দিয়ে কিনে রাখছি তোমরা বিদেশ যাচ্ছ এটাই ফাইনাল